আপনারা কি আমার এই নোটটা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি স্যার দেখা যাচ্ছে। গতদিন আমি আপনাদের যেটা করাইছিলাম সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনের কিছু কথাবার্তা করাইছিলাম, সেই স্লাইডটা দেওয়া হয়নি, দিব আর কি একসাথেই দিব। জি স্যার আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে স্যার, অ্যাকসেপ্ট করেন নি এখনো। আচ্ছা আপনারা এমনি নিজেদের মধ্যে কোনো গ্রুপ দিয়েছেন কি, মানে আমাদের 9 ব্যাচের মধ্যে? জি স্যার। তো গ্রুপে একটা কাজ করেন, আমাকে অ্যাড করে নিন। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট আর অ্যাকসেপ্ট করে, আমি আর দেখিনি অত কিছু, ফেসবুক অত ইউজ করি না তো তেমন একটা। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমাকে আপনাদের এই গ্রুপে অ্যাড করে নেবেন। আচ্ছা স্যার। তো যাই হোক এখন আসি পড়াশোনায়। আসি আজকের চ্যাপ্টারটার নাম হচ্ছে স্ট্রিম সিস্টেম অ্যান্ড অর্ডারিং। স্ট্রিম সিস্টেম অ্যান্ড অর্ডারিং, আমি যদি ইন্টারনেটে সার্চ দিই এখানে যে স্ট্রিম বলতে কি বোঝায়, হোয়াট আর স্ট্রিম, এই যে ওয়াটার স্ট্রিম এর এখানে কিছু ছবি আছে, অর্থাৎ এই যে নদী নালা বা ওয়াটার যেদিকে প্রবাহিত হয় এগুলো হচ্ছে আমার ওয়াটার স্ট্রিম। এই যে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে ওয়াটার প্রবাহিত হচ্ছে, এগুলো হচ্ছে আমার ওয়াটার স্ট্রিম। তো স্ট্রিম সিস্টেম এন্ড অর্ডারিং বলতে কি বোঝায়, যে এই ওয়াটারের এই যে সিস্টেমগুলো বা এই নালাগুলো যেগুলো আছে, এই নালাগুলোকে আমি একটা নিয়মের মাধ্যমে বা নিয়মে নিয়ে আসবো, যাতে এগুলোতে আমি পরে কোনো ম্যাথ করতে পারি। পরে আসতে বুঝবেন যে এখানে প্রথম হচ্ছে স্ট্রিম সিস্টেম অ্যান্ড অর্ডারিং। এখানে দেয়া আছে যে এই স্ট্রিম সিস্টেম ইজ এ বডি অফ ওয়াটার, তো দেখা যাচ্ছে ওয়াটার এর বডি, এটা হচ্ছে বিভিন্ন সেডিমেন্ট পার্টিকেল এন্ড ডিসলভ আয়ন এগুলো নিয়ে যায়। হ্যালো শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। আমরা জানি যে একটা নদী দিয়ে যখন পানি প্রবাহিত হয় নদীর পানির সাথে কি বিভিন্ন ছোট ছোট বালু কণা এগুলো কিন্তু প্রবাহিত হয়, যেমন ধরেন যে সেডিমেন্ট পার্টিকেল, যেগুলোকে আমরা বলি সেডিমেন্ট পার্টিকেল। আবার দেখবেন যে অনেক পানির মধ্যে লবণ মিক্সড হয়ে দেখা গেল যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এটাকে বলা হয় ডিসলভড আয়ন। লবণ হচ্ছে আয়ন হিসেবে পানিতে থাকে। এটাই দেখা যাচ্ছে স্ট্রিম সিস্টেম হচ্ছে একটা ওয়াটারের বডি, অর্ডারিং। অর্ডারিং বলতে কি বুঝি, আমি একটা ফিগার দেখাই। যখন আমি একটা নদী বা একটা নদীর শাখা প্রশাখাকে উপর থেকে দেখবো, অনেক উপর থেকে আমি ছবি তুলবো, তখন হচ্ছে আমার এটা এরকম গাছের মতো লাগবে। আমি যদি ইন্টারনেটে এখানে সার্চ দেই যে ক্যাচমেন্ট এরিয়া, এখানে সার্চ দিই, এই যে এখানে আমি যদি এটা দেখি সবাই ফিগার গুলো একটু ভালো করে দেখি, ধরুন যে এই ফিগারটা যদি আমি দেখি, এই যে এটা আমার একটা দেশ, এই দেশের মধ্যে নদীগুলো এভাবে আমার ছড়াই ছিড়াই আছে। ওকে, ওই যে এটা যদি একটা নদী ধরুন, এটা যমুনা নদী বা এটা পদ্মা নদী, পদ্মা নদীর বাম দিক দিয়ে দেখা গেল কি করদা নদী চলে গেছে, যে নদী আর কি শাখা প্রশাখা এগুলো যদি আমি উপর থেকে দেখি অনেকটা গাছের মতো লাগে দেখতে, বিভিন্ন গাছ। এটা হচ্ছে আমার কি একটা এই পুরোটা পুরো দেশটাকে আমি বলবো একটা ক্যাচমেন্ট এরিয়া, অর্থাৎ যে এরিয়ার মধ্যে আমি নদী নালা গুলোকে নিয়ে আমি অ্যানালাইসিস করবো সেই এরিয়াটাকে বলা হয় ক্যাচমেন্ট এরিয়া। ক্যাচমেন্ট এরিয়ার একবারে সাইডে, অর্থাৎ একটা ক্যাচমেন্ট এরিয়া থেকে একটা নালা বাইরে যাবে, সেই নালাটাকে বলা হয় আউটলেট। অর্থাৎ এই আউটলেট দিয়ে পানি হয় বাইরে যায় না ভিতরে আসে,
তো নরমালি ধরে এই আউটলেট দিয়ে পানি বাইরে যায়, এটাকে আমরা বলে আউটলেট। পুরোটাকে বলা হয় আমার ক্যাচমেন্ট এরিয়া। ক্যাচমেন্ট এরিয়ার ভিতরে যে নদী নালার মতো গাছপালার মতো যেসব দেখা যায় এটাকে বলা হয় আমার স্ট্রিম সিস্টেম বা নাম্বারিং, যেটা বলে না কেন। এই ক্যাচমেন্টটাই হচ্ছে আমার এই যে এখানে এভাবে দেওয়া আছে। এই ক্যাচমেন্টে এই যে বিভিন্ন যে শাখা প্রশাখাকে বিভিন্ন নাম্বারিং করা হয়, এক কোনটা এক কোনটা দুই কোনটা তিন কোনটা তিন নাম্বার হবে, এই নাম্বারিং করাটাকে বলা হয় আমার স্ট্রিম অর্ডারিং। ঠিক আছে, এখানে দেখছ যে দা স্ট্রিম ইন এ ড্রেনেজ সিস্টেম অর বেসিন ক্যান বি অ্যাসাইনড অ্যাজ অর্ডার, অর্থাৎ যে স্ট্রিমের যে নদী নালাগুলো আছে সেগুলোকে আমার কি এই অর্ডার হিসেবে চিহ্নিত করা হয়। তো এখানে হচ্ছে আমার অর্ডারিং মেথড, স্ট্রিম সিস্টেম আমার কি অর্ডারে বা কি কি মেথডে অর্ডারিং করা হয়, নাম্বারিংটা আমি কি কি মেথডে করি। তো নাম্বারিং করা হয় যে এক হচ্ছে আমার কি হর্ডলস অর্ডারিং সিস্টেম, দুই নম্বর হচ্ছে স্টেলার্স, তিন নম্বর হচ্ছে স্ট্রিপ, চার নম্বর হ্যাক, পাঁচ নম্বর হচ্ছে টপোলজিক্যাল, ছয় নম্বর হচ্ছে কনসিস্টেন্ট অর্ডারিং সিস্টেম। এই ছয়টা মেথডে হচ্ছে আমার কি এই নদী নালার যে শাখা প্রশাখাগুলো আছে এগুলোকে নাম্বারিং করা হয়। তো এদের মধ্যে আমি এই সিলেবাসে শুধু এক নম্বর এবং দুই নম্বরটা যেহেতু বেশি চলে তাহলে সিলেবাসে এই দুটোই করানো হবে, হর্ডলস অর্ডারিং সিস্টেম এবং স্টেলার্স অর্ডারিং সিস্টেম। প্রথমে আসি হর্ডলস অর্ডারিং সিস্টেম। হর্ডলস অর্ডারিং সিস্টেম আমি কিভাবে এটা নাম্বারিং করব, হর্ডলস অর্ডারিং সিস্টেম কি দা ফার্স্ট অর্ডার স্ট্রিম আর দোজ উইচ হ্যাভ নো ট্রিভিয়াল বিটস, অর্থাৎ ফার্স্ট অর্ডার স্ট্রিম হচ্ছে এগুলো যার হচ্ছে কোনো শাখা প্রশাখা নাই। আর সেকেন্ড অর্ডার যেমন আমি আমি যদি এখানে একটা ক্যাচমেন্ট দিয়ে দেখি, যেমন আমার আমার এখানে আমি যদি একটা সিস্টেম দেখি, এই সিস্টেমে হচ্ছে যে শাখাগুলোতে আমার কোনো শাখা প্রশাখা নাই সেই শাখাটাকে আমি বলবো এক। ওকে, যার কোনো শাখা প্রশাখা নাই বা যেটা হচ্ছে আমার কি কোথাও থেকে পানি নেয় না, যেমন এই যে এই এই লাইনটা যদি দেখি এই লাইনটা কিন্তু কারো কাছ থেকে পানি নেয় না, এটা কিন্তু প্রথম লাইন, তো এটা এক নম্বর। ঠিক তেমনি যে এক এটা হচ্ছে আমার এক নম্বর, এটাও এক নম্বর, এটা এক নম্বর, এক এক অর্থাৎ যার কোনো শাখা প্রশাখা নাই সেটাকে আমি কি করবো এক নম্বর করবো, এটা হচ্ছে কি হর্ডলস মেথড। তারপর দুই বলবো কাকে, এই এক নম্বরের নালাটা যেখানে গিয়ে পানি ফালাই দেবে সেটাকে আমি দুই বলবো, যে এটাকে আমার দুই বলবো কারণ একের পানি দুই হয়ে যাচ্ছে। ঠিক তেমনি যে এখানে এক একের পানি কি দুই হয়ে যাচ্ছে, এখানেও একের পানি একের পানি একের পানি দুই হয়ে যাচ্ছে। তারপর তিন নম্বর হচ্ছে থার্ড অর্ডার স্ট্রিম কাকে বলা হয়, যেটা হচ্ছে আমার সেকেন্ড এবং ফার্স্ট অর্ডার স্ট্রিম থেকে পানি নেয়। এখানে আমার একটা কথা আছে, আমি যদি একটু বোর্ডে আসি বললাম এটা আমার একটা স্ট্রিম, হ্যাঁ নদী, এখানে আমার একটা নালা আছে, এখানে একটা নালা আছে, স্বভাবত কি এই প্রথম নালাটা এক হবে, এটা এক হবে, তাই না? আর একের পানি কোথায় যাবে, দুইয়ে যাবে। এখন কথা হলো এই একের পানি তো এখানেও আসছে, কাজে এই এই নালাটাও তো আমার দুই হওয়ার কথা ছিল, বাট এটা কিন্তু দুই হবে না। কারণ দেখে এই যে দুইয়ের পানি কিন্তু অলরেডি আমার এই নালাতে পড়ছে, তাই না? দুইয়ের পানি কিন্তু অলরেডি আমার এই নালাতে পড়ছে, কাজে দুইয়ের পানি যেহেতু নালাতে পড়তেছে একের পানি পড়তেছে দুইয়ের পানিও পড়তেছে, প্রিফার পাবে দুইয়ের পানি, যেহেতু দুইয়ের সংখ্যাটা বড় এজন্য দুই হচ্ছে আমার প্রিফার পাবে, বা দুইকে দুইকে আমি অগ্রাধিকার দিই। কাজে দুই যদি অগ্রাধিকার দেয় তাহলে পুরো নালাটা হবে কত, তিন, একের পানিও তিনে পড়তেছে দুইয়ের পানিও তিনে পড়তেছে, এজন্য আমার এটা তিন হবে। এজন্য সব জায়গায় একের পানিতে তিন দুই হবে এটা হচ্ছে কথা না, আগে দেখতে হবে যে এই নালার উপরে দুইয়ের পানি বা তিনের পানি পড়তেছে কিনা। যদি এটা আমার তিন নাম্বার হতো, এই নদীটা যদি তিন নাম্বার হতো তাহলে এটা হতো তখন চার, এখানে এক দুই যাই থাকুক না কেন, ওকে, সবসময় ছোটটা থেকে বড়টা যাবে, এটা কথা মনে রাখবে যে এই ধরনের স্টেপ সিস্টেমে সবসময় ছোট থেকে বড় যাবে। তো এখানে ঠিক সেভাবে আসে, এই যে একের পানি দুয়ে গেছে, তারপরে যে দুয়ের পানি এখানে তিনে আসছে, ওকে, তারপরে যে এই যে বড় একটা নালা এখানে কি
দুইয়ের পানি পড়ছে, একের পানি পড়ছে, আবার তিনের পানিও পড়ছে। তো আমি এই নালার নামকরণ কি করব, যেহেতু তিন হচ্ছে বড়, তাহলে তিনের পরে কি চার হবে, এই জন্য পুরো নালাটা হচ্ছে আমার চার। ওকে, তারপরে যে এই যে এই বড় যে নালাটা নদীটা আছে, এটা ধরলাম যে পদ্মা নদী। পদ্মা নদীর উপরে কি যে ছোট এক 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 গেছে, তারপরে কি এর উপর কি তিনের পানিও পড়তেছে, আবার কি চারের পানিও পড়তেছে। তার মানে কি এই বড় নালাটার উপরে এক তিন চার সবই আছে। তো আমি কোনটা নিব, যেহেতু সবচেয়ে বড় কোনটা চার, তো চারের সাপেক্ষে আমি নাম দিব পাঁচ। এভাবে হচ্ছে আমার এই নামকরণটা হবে, ঘটনা সিস্টেম। ঠিক আছে, আরে শুরু করবো কি ঘটনা সিস্টেমে শুরু করবো, এই গাছ থেকে শুরু করবো কি, যেটার কোনো শাখা পোশাক নেই সেটা আগে এক নাম্বার দিব, এবং একের পানি কোথায় পড়তেছে দুইয়ে দুই দিব, দুইয়ের পানি কোথায় পড়তেছে তিনে, তিনের পানি চারে, চারের পানি পাঁচে। এভাবে আমি নামকরণটা করবো। এরপর হচ্ছে এখানে কিছু নামকরণ আছে, যে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফিফথ অর্ডার, সিক্সথ অর্ডার। ফার্স্ট অর্ডার কাকে বলা হয়, এই যে যে শাখাগুলোর নাম হচ্ছে এক তাদেরকে বলা হয় ফার্স্ট অর্ডার, যে শাখাগুলোর নাম হচ্ছে দুই তাদেরকে বলা হয় সেকেন্ড অর্ডার, যে শাখাগুলোর নাম তিন, থার্ড, ফোর্থ, ফিফথ, এরকম মানে নাম্বার অনুযায়ী তাদের অর্ডারের নাম। ওকে, আর এই যে ফার্স্ট অর্ডারের এই যে এন ওয়ান, এন ওয়ান দ্বারা বোঝায় ফার্স্ট অর্ডারের সংখ্যা, এন টু দ্বারা বোঝায় সেকেন্ড অর্ডারের সংখ্যা, এন থ্রি দ্বারা বোঝায় থার্ড অর্ডারের সংখ্যা। এখন ফার্স্ট অর্ডারের সংখ্যা আমি যদি বলি, ফার্স্ট অর্ডার আছে কয়টা, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই এক যেগুলো দিছে না, এই একের নাম্বার আমার গণনা করতে হবে। একের নাম্বার আছে আমার ষোলোটা, তার ষোলোটা এক আছে, এখানে গুণলে পাওয়া যাবে। তারপর দুই আছে কয়টা, এখানে যদি দুই আছে কয়টা, যে এক এখানে দুই যে কয়টা আছে, এখানে একটা দুই, এখানে একটা দুই, এখানে একটা দুই, দুই আছে পাঁচটা, তিন আছে চারটা, মানে আমি এখানে নাম্বারিং করব, নাম্বারিং করে প্রত্যেকটা নাম্বার আমি গুণব, যে সংখ্যাটা গণনা করব, যে এক আছে কয়টা, দুই আছে কয়টা, তিন আছে কয়টা, চার আছে কয়টা, এই সংখ্যাটা গণনা করে নাম্বার দেবো এন ওয়ান, এন টু, এন থ্রি, এন ফোর, এন ফাইভ। এন ওয়ান, এন টু, এন থ্রি, এন ফাইভ কি, এটা হচ্ছে এই যে এই ফার্স্ট অর্ডারের দৈর্ঘ্য বা লেন্থ, অর্থাৎ একটা নদীর দৈর্ঘ্য যদি বলি সেটা, এটা মানে ফার্স্ট অর্ডার ওয়ান। এই ধরেন যে আমার এখানে ষোলোটা ওয়ান আছে, তো প্রত্যেকটা ওয়ানের এভারেজ দৈর্ঘ্য হচ্ছে আমার ছয় মাইল, এটা হচ্ছে আমার এল, অর্থাৎ ফার্স্ট অর্ডারের দৈর্ঘ্য। ঠিক তেমনি এখানে যে দুই আছে, এই যে দুই দুই, এই দুইয়ের পাঁচটা দুই আছে, অর্থাৎ পাঁচটা নদী আছে যেগুলো হচ্ছে সেকেন্ড অর্ডারের, অর্থাৎ পাঁচটা নদী আছে যেগুলো এক নাম্বার নদী থেকে পানি গ্রহণ করে, এরকম পাঁচটা নদী আছে, পাঁচটা নদীর এভারেজ দৈর্ঘ্য, অর্থাৎ পাঁচটার দৈর্ঘ্য পাঁচ রকম হবে, পাঁচটা দৈর্ঘ্য আমি এভারেজ নিলে কত হবে এল টু, এগুলো কত, টোয়েন্টি ফাইভ। এটা হচ্ছে আমার মেসেজ দেওয়া থাকবে দৈর্ঘ্যগুলো কত, এগুলোর সাথে আমি আপনাদেরকে এই যে কোনটা দ্বারা কি বোঝাই সেটা বোঝাচ্ছি। ঠিক তেমনি এই যে তিন নাম্বার যে নদী আছে, যেটা হচ্ছে এক এবং দুই নাম্বার নদী থেকে পানি নেয়, সেটার দৈর্ঘ্য হচ্ছে পঁচাত্তর মাইল। আমার একটা জিনিস মনে রাখবেন, যে অর্ডার যত বড় হবে দৈর্ঘ্য ততই বেশি হবে। পাঁচ নাম্বার নদীটা কি বড় নদী, পদ্মা নদী, পদ্মা নদীর দৈর্ঘ্য কত, দুইশো কিলো, দুইশো মাইল হবে। চার নাম্বার নদী ধরলাম করদা নদী, করদা নদীর দৈর্ঘ্য কত, একশো পাঁচ মাইল, মানে ছোট হতে থাকবে, বড় নদীর দৈর্ঘ্য বড়। এরপর হচ্ছে এখানে আমার কিছু সূত্র আছে, এই যে আমি এখানে যে কিছু সংখ্যা পাইলাম এন ওয়ান, এন টু, এন থ্রি, এন ফোর, এল ওয়ান, এল টু, এল থ্রি, এল ফোর, এই সংখ্যা এই নাম্বারগুলো আমি কোথায় ব্যবহার করব, কেন আমি বের করব, একটা নদীর আমি নাম্বারিং করলাম, তারপর সেই নাম্বারিং এর প্রত্যেকটা দৈর্ঘ্য বের করলাম, এখন এই নাম্বার এবং দৈর্ঘ্য, এই নাম্বার এবং দৈর্ঘ্য আমি কোথায় ব্যবহার করব। এখানে সূত্র আছে, কিছু সূত্র আছে, এক নাম্বার হচ্ছে বাইফারকেশন রেশিও, বাইফারকেশন রেশিও সূত্র হচ্ছে এটা, বিআর ইকুয়াল টু এন এক্স, এন এক্স প্লাস ওয়ান, অর্থাৎ এই যে এভারেজ যেটা, এটা হচ্ছে মেন সূত্র। যদি আমার চারটা হয় তাহলে ওয়ান বাই ফোর, এন ওয়ান বাই এন টু, এন টু বাই এন থ্রি, এন ফোর বাই এন ফাইভ, এন ফোর বাই এন ফাইভ, ঠিক আছে, এই সূত্র অনুযায়ী বসবো। এন ওয়ান, এন টু কি, এই যে এখানে আমি বলছি ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফিফথ অর্ডার, এটা হচ্ছে এন ওয়ান। যদি আমার আরেকটা থাকে, যদি আমার এখানে এন সিক্স থাকে, তাহলে এখানে কি হবে, আরেকটা যোগ হয়ে এন ফাইভ বাই এন সিক্স হবে, ঠিক আছে, তোমার যতটা হবে ততটা আর কি। তারপর হচ্ছে লেন্থ রেশিও, লেন্থ রেশিও সূত্র হচ্ছে এই যে এটা ওয়ান বাই ফোর,
L2/L1, L3/L2, L4/L3, L5/L4. লেন্থ রেশিও, লেন্থ রেশিওটা কি? বড় নদীর লেন্থ ভাগ হচ্ছে ছোট নদীর লেন্থ, এটা মনে রাখবেন। পাশাপাশি দুইটা বড় নদীর লেন্থ বাই হচ্ছে ছোট নদীর লেন্থ। L3 হচ্ছে বড়, L2 হচ্ছে ছোট। এই দুটোর হচ্ছে রেশিও। এই রেশিওটা অ্যাভারেজ করলে এটা আসে। এগুলো খালি সূত্রে বসাবেন তাহলেই হবে। তারপর স্ট্রিম ফ্রিকোয়েন্সি, স্ট্রিম ফ্রিকোয়েন্সি কি? স্ট্রিম ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার টোটাল নাম্বার অফ স্ট্রিম ইন এ ডে সিস্টেম ডিভাইডেড বাই দ্য ড্রেনেজ এরিয়া। অর্থাৎ আমার একটা এরিয়াতে কয়টা স্ট্রিম আছে বা কয়টা অর্ডার আছে, এই সবগুলো অর্ডার যোগ করো, 16, 5, 4, 1, 1, এই সবগুলো যোগ করে আমার এরিয়া দিয়ে ভাগ দিলে তাহলে প্রতি একক মিটার স্কোয়ারে আমার কতগুলো স্ট্রিম হচ্ছে বা কতগুলো অর্ডার হচ্ছে সেটা আমি বের করতে পারবো। এটা হচ্ছে আমার স্ট্রিম ফ্রিকোয়েন্সি। তারপর হচ্ছে ড্রেনেজ ডেন্সিটি। ড্রেনেজ ডেন্সিটি শুধু হচ্ছে এই যে L/AB, এটা হচ্ছে এরিয়া, আর হচ্ছে L1 L1 L2 L2, এগুলো যা সূত্র, সূত্রগুলো শুধু মনে রাখবে। তারপর লেন্থ অফ ওভারল্যান্ড ফ্লো, এটা হচ্ছে ½ 1/ যে ড্রেনেজ ডেন্সিটি। এটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর। তারপর হচ্ছে কম্প্যাক্টনেস কোফিশিয়েন্ট, পেরিমিটার, এই যে এখানে L+B, এটা প্রস্থ এবং দৈর্ঘ্য। এটা করে আসলে বোঝায় আমার যেখানে ক্যাচমেন্ট আছে, ক্যাচমেন্টটা তো একটা রেক্ট্যাঙ্গুলার, তাই না? রেক্ট্যাঙ্গুলার ক্যাচমেন্টের একটা দৈর্ঘ্য একটা যদি প্রস্থ হয় তাহলে B×L, এটাই হচ্ছে এখানে বলা হয়েছে। এই যে এটা BL, এখানে হচ্ছে মানগুলো আমি প্রস্থ। এই হচ্ছে সূত্রগুলো মনে রাখবেন। এখানে আমি একটা ম্যাথ আছে, ম্যাথটা আসি। এখানে ম্যাথে বলা আছে যে একটা ড্রেনেজ এরিয়া আছে, ড্রেনেজ এরিয়া বা একটা ক্যাচমেন্ট এরিয়া দেওয়া আছে। ক্যাচমেন্ট এরিয়া কোনটা একটু বলছি একটু আগে। এই যে এটা হচ্ছে আমার একটা ক্যাচমেন্ট এরিয়া। তো এখানে তো এরকম আঁকা বাঁকা লাগতেছে, তো এখানে ক্যালকুলেশন সুবিধার জন্য ক্যাচমেন্ট এরিয়া লাগে আমার চতুর্ভুজ ধরা আছে। তো এখানে আমার ড্রেনেজ এরিয়া দেওয়া আছে একটা, যে কত এরিয়া দেওয়া আছে 3333012 স্কয়ার মিটার রেক্ট্যাঙ্গুলার শেপে। এখানে হচ্ছে লেন্থ দেওয়া আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, পাঁচটা অর্ডারের লেন্থ দেওয়া আছে হচ্ছে আমার এত মাইল রেসপেক্টিভলি, ঠিক আছে? এখানে দেওয়া আছে যে L1 লেন্থ বলতে কি বোঝায়, L1 L2 L3 L4 L5 এই লেন্থ গুলো দেওয়া আছে কত, এত মাইল। তাহলে আমার বের করতে হবে যে এই সমগুলো বের করতে হবে, নাম্বার অফ স্টিম, এবার বাই ইনফ্লেশন, লেন্থ রেশিও, ড্রেনেজ ডেন্সিটি, স্ট্রিম ফ্রিকোয়েন্সি, এগুলো বের করতে হবে। যেখানে আমার ফিগারটা দেয়া আছে আপনাদের পরীক্ষায় যেটা থাকবে সেটা হচ্ছে যে আমার শুধু ফিগার দেয়া থাকবে, গাছের মতো একটা ফিগার দেয়া থাকবে, বাট 1, 2, 3, 4, 5 যা আছে এগুলো হচ্ছে আপনাদের নিজেদেরকে ক্যালকুলেশন করে প্র্যাকটিস করে বের করতে হবে, কোনটা 1, কোনটা 2, কোনটা 3। ওকে, তো এখানে সেটাই এই ওয়ান এর নামকরণ করছে, যেটা কোনো পানি নাই বা যেটা কোথাও থেকে পানি নিচ্ছে না ছোট সেটা হচ্ছে ওয়ান। তারপর ওয়ান এর পানি যেখানে পড়তেছে সেটা 2, 2 এর পানি যেখানে পড়তেছে 3, 3 এর পানি যেখানে পড়তেছে 4, 4 এর পানি যেখানে পড়তেছে 5, এইভাবে নামকরণ করবো। করে তারপর আমি গণনা করব এক আছে কয়টা, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 কয়েকটা আছে, এক একের সংখ্যা এখানে গুণলে পাওয়া যাবে আমার 16, টোটাল আছে 16। দুই আছে কয়টা, এখানে যদি গুণি 2, 1, 2, 3, 4 এখানে একটা 5, 2 আছে এখানে 5টা, 3 আছে এখানে গুণবেন, 3 আছে কয়টা 4টা, 1, 2, 3, 4, এই যে 4টা 3 আছে এখানে, 4টা 3, 4 আছে কয়টা 1টা, এই যে একটা 4 আছে, আর 5 নম্বর নদী আছে কয়টা, এই যে বড় একটা আছে এটা হচ্ছে আমার 5 নম্বর। ভালো, তাহলে যে তারপর এরকম করে সবগুলো সংখ্যা আমি যোগ করবো, 16, 5, 4, 1, 1 সবগুলো যোগ করে করবো 27 আসছে। ওকে, তাহলে এখন আমার বের করতে, এই যে এটা আমার প্রথমে কি চাইছে, নাম্বার অফ স্ট্রিম ইন ডিফারেন্ট অর্ডার, অর্থাৎ ডিফারেন্ট অর্ডার, ডিফারেন্ট অর্ডার মানে কি, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, ফিফথ অর্ডার, প্রত্যেকটা অর্ডারে আমার কয়টা স্ট্রিম আছে, ঠিক আছে? এক একটা লাইন কিন্তু আমার স্ট্রিম, যে এই লাইন, এই লাইন, এই প্রত্যেকটা লাইনকে কিন্তু আমার স্ট্রিম বলা হয়। প্রত্যেকটা অর্ডারে আমার কয়টা স্ট্রিম আছে, এটা 16, তো সেকেন্ড অর্ডারের 5টা, থার্ড অর্ডারের 4টা, ফোর্থ অর্ডারের 1টা, এটা তাহলে নাম্বার অফ স্ট্রিম ইন ডিফারেন্ট অর্ডার টোটাল হচ্ছে 27টা।
এরপর দ্বিতীয় কি এভারেজ বাইফারকেশন রেশিও, বাইফারকেশন রেশিওর সূত্রটা আমার এখানে দেয়া আছে, এই যে 1/4 n1/n2 n2/n3 + n4 n3/n4 + n4/n5 দ্যাটস n1 n2 n2 n3, n1 এর মানগুলো আমি বসাবো, ওকে এখানে n1 n2 এর মান তো আমি পাইছি, এই আমি শুধু এই যে এখানে বসাইছি, এটা n1 n2 n2 n3 n3 n4 n4 n5 তাহলে কত যোগ করে আমার 2.36 হয়ে গেছে। এবার হচ্ছে আমার লেন্থ রেশিও, লেন্থ রেশিও হচ্ছে 1/4, এটা কি l2/l1 + l3/l2 + l4/l3, এখানে যে সূত্রটা আছে l2/l1 l3/l2 l4/l3, জাস্ট এই লেন্থের লেন্থের মানগুলো আমি এই জায়গায় বসাবো, আর লেন্থের মান তোমার এখানে ম্যাথে দেয়াই আছে, এখানে দেয়া আছে ফার্স্ট অর্ডারের লেন্থ 5.3, সেকেন্ড অর্ডারের লেন্থ 24.8, থার্ড অর্ডারের লেন্থ 70.2, আর ফোর্থ অর্ডারের লেন্থ 200, আর ফাইভ নম্বর অর্ডারের লেন্থ 525.4। এই মানগুলো জাস্ট এখানে বসানোর পরে আমার আসছে 3.24। তারপর হচ্ছে আমার ড্রেনেজ ডেন্সিটি, ড্রেনেজ ডেন্সিটি আমি কি করছি l1 n1 l2 n2, জাস্ট l1 এবং n1 এই মানগুলো আমি যোগ করছি, গুণ করে যোগ করছি, সুতরাং যে l1 n1 এটা হচ্ছে l2 n2, এটা কি l3 n3, এটা কি l4 n4, এটা কি l5 n5, এই যে সূত্রটা আমার যে কোনো একটা ক্যাচমেন্টে আমার প্রথমে বের করতে হবে l এবং n, এই দুইটা মান আমার বের করতে হবে প্রত্যেকটা অর্ডারের জন্য, অর্থাৎ l1 l2 l3 l4 l5 আর কি n1 n2 n3 n4 n5, এই এই কয়েকটা মান আমার বের করতে হবে, বের করে তারপরে কাজ কি শুধু আমি এই সূত্রগুলোতে মানগুলো দেখে দেখে মানগুলো শুধু বসায় আমি শুধু ক্যালকুলেশন করি, এটা হচ্ছে আমার কাজ। সূত্র তো দেয়া আছে, ম্যাথগুলো অনেক সহজ, সূত্র দেয়া আছে, শুধু এখানে আমি এই অনুযায়ী কাজ করব। তারপর হচ্ছে আমার স্ট্রিম ফ্রিকোয়েন্সি, স্ট্রিম ফ্রিকোয়েন্সি সূত্র কি, এই যে সামেশন অফ এন বাই এ ডি, তো সামেশন অফ এন বলতে কি বোঝায়, এন ওয়ান এন টু শুধু কি স্ট্রিম নাম্বারের সংখ্যা, স্ট্রিম নাম্বারের সংখ্যা আমার কত 27 না, এই যে 16 + 4 যোগ করে দেবো 27 আসে, কাজে এখানে আমি কি করছি এই যে 27 বসাচ্ছি, আর এরিয়া তো দেয় আছে ওই স্কোয়ার মাইল, এটা যোগ করে এটা। তারপর হচ্ছে কি আমার লেন্থ অফ ওভার লেন্থ ফ্লো, লেন্থ অফ ওভার লেন্থ ফ্লো কি হাফ গুণন 1/ ড্রেনেজ ডেন্সিটি, এই ড্রেনেজ ডেন্সিটি আমার কোথায় পেয়েছি, এই যে এই ড্রেনেজ ডেন্সিটি, এখানে মান কত আসছে এই মানটা, এই মানটা আমি শুধু এখানে বসাচ্ছি হাফ ইন্টু 1/ এখানে। তারপর হচ্ছে ফর্ম ফ্যাক্টর, ফর্ম ফ্যাক্টরের সূত্র কি b/l, ঠিক আছে, এখন আমার ড্রেনেজ এরিয়া দেয়া আছে কত 33,012, এটাকে আমি লেন্থ দিয়ে ভাগ দেব, লেন্থ আমার কত বেরোছে 222.53, এই মানটা হচ্ছে আমার এখানে দেয়া আছে, এই যে এখানে দেয়া আছে দ্য ড্রেনেজ বেঞ্চ ইফ দ্য এক্সাল লেন্থ হচ্ছে এই যে 222.53, ম্যাথে দেয়া থাকবে এই 222.53 হচ্ছে আমার এখানে বসে ভাগ দিই তাহলে কি প্রস্থ বের হবে, তো আবার বলি সেটা হচ্ছে যে আমার এটা হচ্ছে আমার হর্টনস মেথডে এই ম্যাথটা করা হয়েছে, এবং হর্টনস মেথডে এই ম্যাথটা যেহেতু করা হয়েছে হর্টনস মেথডে আমি আবার আসি ফিগারটা, এই যে এটা হচ্ছে আমার একটা ক্যাচমেন্ট, ক্যাচমেন্টের ভিতরে হচ্ছে আমার বিভিন্ন নদী নালা থাকে, এই নদী নালাগুলোকে আমার গাছের মতো প্রকাশ করা হয়, প্রথম কোথায় দিলে গাছের মতোই লাগে, আমার কাজ হবে কি প্রথমে আমার যে ছোট ছোট নালাগুলো আছে নালাগুলোকে নাম্বারিং করব, তো ছোট থেকে বড় যেগুলো ছোট একবারে কোথাও থেকে পানি নেয় না সেটা এক দিব, এক এর পানি যেখানে যায় সেটা দুইয়ে যাবে, দুই এর পানি তিনে যাবে, তিনের পানি চারে যাবে, এভাবে আমি কি করবো এটাকে নাম্বারিং করব, নাম্বারিং করার পর তারপর সেই নাম্বারগুলো গুনবো, যে এক আছে কয়টা, দুই আছে কয়টা, তিন আছে কয়টা, চার আছে কয়টা, এগুলো আমি গুনবো, তাহলে এক আছে যেটা সেটাকে আমি কি কি নাম দেবো, এন ওয়ান,
এন্টু দ্বারা কি বোঝায়, দুই আছে কয়টা, দুই নম্বর নদী আছে কয়টা সেটা, তারপর তিন নম্বর নদী সেটাকে সংখ্যা কি এন থ্রি, এভাবে এন ওয়ান এন টু এন থ্রি বের করবো। আর প্রত্যেকটা লেন্থ আমার ম্যাথে দেওয়া থাকবে এল ওয়ান এন টু এন থ্রি দেওয়া থাকবে। তারপর এন ওয়ান এবং এল ওয়ান আমি আলাদা করার পর এই যে সূত্র অনুযায়ী এই মানগুলো বের করবো, এভারেজ বাইফারকেশন রেশিও, লেন্থ রেশিও, ড্রেনেজ ডেন্সিটি সূত্র দেওয়া আছে, সূত্র হতে আমি জাস্ট মানগুলো বসাই, মানগুলো বের করবো, এই হচ্ছে আমার কাজ। তো এটা গেল আমার কি অটোস মেথড গেল। এবার আসে হচ্ছে স্টেলার মেথড। স্টেলার মেথড আর অটোস মেথড প্রায় সেম, এখানে শুধু একটাই পার্থক্য হচ্ছে ইন দিস সিস্টেম দ্য লিস্ট স্মল স্টেম উইদাউট প্রিভেন্টেজ আর বিলঙ্গিং টু দ্য ফার্স্ট অর্ডার স্টেম ইন দ্য হায়ার হায়ার চি, মানে হচ্ছে শাখা প্রশাখা। Two or more first order stream joined to form a second order, then এটা বলবো, এটা আমি একটু এইভাবে ফিগার দিয়ে বুঝাই। এখানে যদি আমি বললাম এখানে আমি একটা নদী ড্র করলাম, যদি আমার এখানে একটা শাখা গেছে, এখানে একটা শাখা গেছে এবং এখানে একটা শাখা গেছে, হর্টনস মেথডে আমার নামকরণ কি হতো, এটা এক এটা এক, এতে দুটা বোঝা যায় পানি নিচ্ছে না। একের পানি কি হতো, দুয়ে পড়তো, সেই পুরোটার নাম হতো কি, দুই। দুই কোথায় থেকে শুরু হতো, এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আমার কি দুই হতো। ওকে, এমন কথা হলো স্টেলার মেথডে আমার সিস্টেমটা কি হচ্ছে, স্টেলার মেথডে আমার কি বলতেছে যে না, যেটা সবচেয়ে ছোট আকৃতিতে সেটা আমার এক দিব, অর্থাৎ এটাও যদি এক হয়, আমি যদি এটাকে যদি একটা আউটলেট মনে করি, জয়েনিং যদি জয়েন্ট মনে করি, জয়েন্টের উপরে এইটুকু হচ্ছে আমার এক হবে। ওকে, এটা আমার এক হবে, আর এটা তো এক আছে, এই এক এবং এই এক, এই এক আর এই একের পানি কোথায় মিলিত হবে, দুয়ে মিলিত হবে। তাহলে দুয়ের লেন্থ কতটুকু হলো, এখান থেকে এইটুকু। তার মানে স্টেলার মেথডে আমি যেটা দেখতেছি সেটা কি, একের সংখ্যা আমার বাড়তেছে, আগে কিন্তু পুরোটা দুই ছিল, কিন্তু এখন কি হয়েছে, এই আউটলেটে এটাও এক হয়েছে, এটাও এক হয়েছে। তো তো এখন এখানে দেখতেছি যেটা, সেটা হচ্ছে এটাও এক হচ্ছে, এটাও আমার এক হচ্ছে। ওকে, এই আপনাদের সাউন্ড হচ্ছে ওখানে, একটু মিউট করে নেন। জনাব আশরাফুল ইসলাম, আপনি মিউট করে নেন, আপনি মিউট করে নেন। তো এখানে আমি যেটা দেখতেছি এখন যে কি হলো, আগে তো পুরোটা দুই ছিল, কিন্তু এখন এই মেথডে কি, যেটা আমার ছোট জয়েনিং, জয়েনিং এর উপরে এটাও এক, এটাও এক, এটাও এক। তো আমার দুয়ের লেন্থ কমতেছে বাট একের সংখ্যা বাড়তেছে, এটা হচ্ছে আমার স্টেলার মেথড, এইটুকুই হচ্ছে আমার পার্থক্য, বাকি সব হচ্ছে সেম। এই যে এখানে দেখেন, এটা যদি আমি বলি, এটা যদি আমার একটা নালা হয় যে আগে কি এখান থেকে এখানে পুরোটা দুই ছিল, কিন্তু এখন কি জয়েনিং এর এটাও এক, এটাও এক, এটা এবং এটা মিলিত হয়ে কোথায় আছে, এই যে দুই আছে, দুইয়ের পানি কিনে গেছে, ঠিক এরকম। এখানে শুধু আমার একের সংখ্যাটা বাড়বে বাট দুয়ের লেন্থটা কমবে, দুয়ের সংখ্যা যা আছে সেটাই থাকবে বাট দুয়ের লেন্থটা আমার কমে যাবে আর একের সংখ্যাটা বাড়বে। তো এরকম জাস্ট নাম্বারিং করে আগের মতো সূত্র করে, যে এ নন এখানে, যে দেখেন আগের ম্যাথটাই ফার্স্ট অর্ডারের সংখ্যা কি বেড়ে গেছে 27, সেকেন্ড অর্ডার 10, 4, 1, এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন বললেই পারবে। যাই হোক, এই দুটা মেথড গেল, আর সূত্র তো বাইফারকেশন রেশিও বা লেন্থ রেশিও সবগুলো সূত্র সেম। তো
কার্ড দেখাচ্ছি না। এরপর তিন নম্বরে আসি হচ্ছে আমার এখানে কিছু সূত্র আছে যে ল অফ স্টিম নাম্বার। ল অফ স্টিম নাম্বার দ্বারা কি বোঝায়, যে দ্য নাম্বার অফ স্টিম সেগমেন্ট অফ ইচ অর্ডার ইন এ ডে সিস্টেম ফর্ম অ্যান ইনভার্স ডেভিয়েশন টু স্টিম অর্ডার নাম্বার। অর্থাৎ স্টিম সংখ্যার সাথে স্টিম নাম্বারের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। যেমন আমি যদি এখানে আসি, এটা কি স্টিম অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, আর এটা হচ্ছে কি স্টিম অর্ডারের সংখ্যা। আপনারা দেখবেন, হ্যাঁ নামাজের সময় আমি নামাজে যাব, শেষের দিকে আর 5 10 মিনিট আছে, 5 মিনিট দাঁড়ান। তো এখানে দেখেন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, তাই না? তো 1 2 3 4 যত বাড়তেছে সংখ্যাটা কি ততই কিন্তু কমতেছে না, 27 থেকে 10, 10 থেকে 4, 4 থেকে 1। যে এই সংখ্যাটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যত বাড়তেছে এই সংখ্যাটা কি তত কমতেছে, তার মানে বলতে পারি যে স্টিম অর্ডারের নাম্বারের সাথে স্টিম অর্ডারের সংখ্যার একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। সংখ্যা যত বাড়বে নাম্বার তত কমবে, এটা এখানে বলছে স্টিম অর্ডারের নাম্বার সাথে স্টিম অর্ডারের সংখ্যা যেটা, এটা কি একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। এটা হচ্ছে ল অফ স্টিম নাম্বার বলা হয়। এরপর হচ্ছে ল অফ স্টিম লেন্থ। ল অফ স্টিম লেন্থ কি, যে আমার এই যে স্টিম অর্ডার যত বাড়বে লেন্থও তত বাড়ে, তাই না? যেমন 4 নাম্বার, যেটা 4 নাম্বারকে আমি যদি পদ্মা নদী বলি, পদ্মা নদীর দৈর্ঘ্য যদি 200 কিলোমিটার হয়, থার্ড বা 3 নাম্বার নদী আমার কি করত নদী, করত নদীর দৈর্ঘ্য কি একটু কম হবে, তারপর 2 নাম্বার অর্ডারের দৈর্ঘ্য আর একটু কম হবে, 1 নাম্বার অর্ডারের দৈর্ঘ্য আর একটু কম হবে। যে এখানে দেখেন ফিগারে 4 নাম্বার নদীটা অনেক বড়, 3 নাম্বার নদীটা আরেকটু ছোট, 2 নাম্বার নদী আরেকটু ছোট, তাহলে অর্ডারের সংখ্যা যত বাড়তেছে, আচ্ছা অর্ডারের নাম্বার যত বাড়তেছে দৈর্ঘ্য তত বাড়তেছে। তো যাই হোক, এটাই হচ্ছে আজকের লেকচার স্টিম সিস্টেমের অর্ডারিং। আপনাদের হয়তো অনেকের হয়তো বুঝতে সমস্যা হয়েছে, আমি ভিডিওটা দিয়ে দিব, যাদের যেখানে যেখানে বুঝতে সমস্যা হয়েছে তারা শুধু ভিডিওটা ওখানে পজ করে আবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন, সমস্যা নেই। তো জি স্যার, বুঝতে পারছেন সবাই, ভিডিওটা আমি দিয়ে দিব আজকে, আর লেকচারগুলো হয়তো আজকে বা কালকে দিব, এই গ্রুপে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন, সমস্যা নেই। জি স্যার, রেজাল্ট দিবে কবে আমাদের?